वेलकम बैक पावर पॉइंट वीडियो। आज के वीडियो में हम लोग देखेंगे पावर पॉइंट का पार्ट 7। ये पार्ट 7 में होगा इंसर्ट के इलस्ट्रेशन ग्रुप के शेप, स्मार्ट आर्ट एवं चार्ट। तार आगे हमने पावर पॉइंट के 6 पार्ट देखे थे। তাহলে আপনি যদি আগের 6টা পার্ট না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা দেখব শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট। তো শেপের কাজটি আমরা 4 নম্বর পার্টে দেখেছি। আপনারা যারা 4 নম্বর পার্ট দেখেননি তারা আগে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ওখান থেকে আপনি শেপের পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আর স্মার্ট আর্ট এবং চার্ট হচ্ছে মূলত গ্রাফিক্যাল জিনিস। তো এগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিব, তারপর আপনারা অনেক বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরুর আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম ব্যাক পাওয়ার পয়েন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ইনসার্ট এর ইলাস্ট্রেশন গ্রুপ, আর এখানে থাকবে শেপস, স্মার্ট আর্ট এবং চার্ট। তার আগে আমরা 6টা পার্ট দেখেছি। এক নম্বর পার্টে ছিল ফাইল, দুই নম্বর পার্টে ছিল হোমের ক্লিপবোর্ড এবং স্লাইডস, তিন নম্বরে ছিল ফন্ট এবং প্যারাগ্রাফ, চার নম্বরে ছিল ড্রয়িং এবং এডিটিং, পাঁচ নম্বর পার্টে আমরা দেখেছি ইনসার্টের স্লাইডস এবং টেবিলস, ছয় নম্বর পার্টে আমরা দেখেছি ইমেজের পিকচার্স, অনলাইন পিকচার্স, স্ক্রিনশট এবং ফটো অ্যালবাম। আর আজকের ভিডিওতে আমরা দেখব ইলাস্ট্রেশনস গ্রুপের শেপস, স্মার্ট আর্ট এবং চার্ট সম্পর্কে। তো এতক্ষণ আপনি এগুলো যা দেখলেন সেগুলো কিন্তু মূলত শেপ এবং স্মার্ট আর্ট দিয়ে করা। তো আজকের ভিডিওতে আমরা এই শেপ এবং স্মার্ট আর্টের কাজগুলো দেখব। তাহলে আজকে আমাদের প্রথমে আছে শেপস। এই শেপস নিয়ে পাওয়ার পয়েন্টের 4 নম্বর পার্ট অর্থাৎ ড্রয়িংয়ে আমি এই শেপ নিয়ে বিস্তারিত আমি দেখিয়েছি। তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন আগে ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিও দেখলে আপনি শেপ সম্পর্কে আপনার কনসেপ্টটি একবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখুন শেপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শেপগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। মনে করুন আমি এই ইনসার্ট থেকে শেপসে গিয়ে এই শেপটি এখান থেকে নিলাম। তারপরে দেখুন আমার এখানে কত সুন্দর একটি শেপস চলে এসেছে। এখন আপনি যদি এটার উপরে ক্লিক করেন কিংবা ডাবল ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন ফরম্যাট। এই ফরম্যাটে গিয়ে আপনি এটার কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং সুন্দর সুন্দর আপনি ডিজাইন কিংবা কালার করতে পারবেন। তারপর আপনি ফিলে এসে এটার বিভিন্ন কালারগুলো আপনি দিতে পারবেন। তাহলে আপনার এখান থেকে শেপেকে ডাবল ক্লিক করে কিংবা এই ফরম্যাটে গিয়ে বিভিন্ন ধরনের শেপের ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে নতুন নতুন আপনারা শেপ নিতে পারবেন। আর শেপের বিস্তারিত ভিডিওর জন্য 4 নম্বর পার্টটি ভালো করে দেখে নেবেন। একই জিনিস বারবার দেখিয়ে লাভ নেই। তাহলে এগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের পরবর্তী কাজটি হচ্ছে স্মার্ট আর্ট। তাহলে এই স্মার্ট আর্টটি কিন্তু আমাদের হোমেও ছিল। হোমে এখানে আসলে আপনি প্যারাগ্রাফ গ্রুপে দেখতে পারবেন কনভার্ট টু স্মার্ট আর্ট। তাহলে এজন্য আমরা এখানে যদি এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি কনভার্ট টু স্মার্ট আর্টে দিই তখন আমরা এখানে নানান ধরনের ডিজাইনগুলো দেখতে পারবো। এই যে মনে করুন আমরা এখানে ক্লিক করলাম, তাহলে সুন্দর একটি স্মার্ট আর্ট চলে এসেছে। তো এই ডিজাইনটা কিন্তু যদি আপনি ম্যানুয়ালি করতে চান আপনার কিন্তু অনেক সময় লাগবে। দেখুন আমি যদি এখানে ইনসার্টে গিয়ে শেপ শিখিয়ে এরকম এগুলো তৈরি করি তাহলে কিন্তু আমার এভাবে একটা একটা করে করতে অনেক সময় লাগবে। এই জন্য স্মার্ট আর্ট দিয়ে আপনি অনেক সুন্দর করে গ্রাফিক্যাল ভিউগুলো আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। এই জিনিসটা আরও এক জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে আমরা যদি এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করি তখন আমরা এখানে কনভার্ট টু স্মার্ট আর্ট দেখতে পারবো। এখান থেকেও ক্লিক করলে এই জিনিসগুলো কিন্তু আসবে। তো যাই হোক আজকে আমরা এখান থেকে দেখব না, আমরা ইনসার্টের স্মার্ট আর্ট এখান থেকে দেখব। তাহলে আমরা আসলাম ইনসার্টের স্মার্ট আর্টে। আমরা যখন এখানে স্মার্ট আর্টে ক্লিক করব তখন আমরা এখানে 9 ধরনের আমরা স্মার্ট আর্টগুলো দেখতে পারবো। প্রথমটি হচ্ছে লিস্ট। তো এই লিস্টের মাধ্যমে আপনি লিস্ট আকারে যে স্মার্ট আর্টগুলো করা হয় সেগুলো দেখতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে প্রসেস অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ, অর্থাৎ কোনটার পরে কোনটা হয় সেগুলো আপনি যদি দরকার হয় তখন আপনি এটা ইউজ করবেন। তিন নম্বরটি হচ্ছে সাইকেল,
আপনার যখন চক্রাকার আপনার গ্রাফ তৈরি করতে হবে কিংবা ডিজাইন তৈরি করতে হবে তখন আপনি এটা ইউজ করবেন। তারপর হচ্ছে হায়ারার্কি স্টাইলাসে রিলেশন সম্পর্কযুক্ত, অর্থাৎ কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত এরকম গ্রাফের জন্য হলে এটাতে ম্যাট্রিক্স, পিরামিড, তারপর পিকচার্স, তারপরটি হচ্ছে office.com। তো আর যদি আপনি সবগুলো একসাথে চান আপনি এখানে অলে ক্লিক করলে সবগুলো আপনি পাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সে ধরনের একটি স্মার্ট আর্টের উপর আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেগুলো দরকার হয় কিংবা আপনার যেটা ভালো লাগে আপনি সেটার উপরে ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করে আমি এখানে ওকে দিলাম। তাহলে দেখুন আমাদের অনেক সুন্দর একটি স্মার্ট আর্ট চলে এসেছে। তো এখন এটা যদি আপনি চান এইভাবে দূরে এক সাইডে রাখতে পারবেন কিংবা আপনি এটাতে ক্রস দিয়ে রাখতে পারেন। তো প্রথম মনে করুন আমি এখানে তিনটি দেশের নাম লিখে নিলাম। তো এখন আমি নামগুলো লিখতে হলে এখানে ক্লিক করে আমি লিখতে পারবো কিংবা আমি চাইলে এটার উপর ডাবল ক্লিক কিংবা ডিজাইনে গেলে আমরা এখানে দেখতে পারবো টেক্সট প্যান। এই টেক্সট প্যানে আমরা গিয়ে এখানে ক্লিক করলে আমরা এখানে লিখতে পারবো। তো আমি এখান থেকে তিনটা কান্ট্রির নাম লিখে নিচ্ছি। প্রথমে লিখলাম বাংলাদেশ, দুই নম্বরে ইন্ডিয়া, তিন নম্বরে দিলাম সৌদি আরাবিয়া। তাহলে দেখুন আপনি এই নামগুলো দিয়ে একটি স্মার্ট আর্ট তৈরি করতে পারলেন। তা এখন আমরা এগুলোকে আরও সুন্দরভাবে সাজাবো। তো আমি চাইলে এখান থেকে ফন্টগুলোর চেঞ্জ করে নিতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি কিংবা ফন্টের কালারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। তাহলে দেখুন এখন আমরা এখানে একটি ইমেজ দিতে পারবো। তো এই জন্য আমি এখানে এই যে বাইরে না আমি এখানে ইমেজের উপরে ডাবল ক্লিক করব। তাহলে ডাবল ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন তিনটি অপশন আসবে। প্রথমটি হচ্ছে ফ্রম এ ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো ইমেজ থাকে আপনি এগুলো কম্পিউটার থেকে দিতে পারবেন। আর দ্বিতীয়ত যদি আপনি কম্পিউটার না থাকে আপনি ইন্টারনেট থাকলে ইন্টারনেট থেকেও সার্চ করে আপনি ইমেজগুলো দিতে পারবেন। তো ফার্স্টে আমি কম্পিউটার থেকে দিব, এর জন্য আমি এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আপনার ইমেজটি যেখানে আছে আপনি সে ড্রাইভে যাবেন। তো দেখুন আমার এখানে প্রথমটি হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, আমি এখানে ক্লিক করে ইনসার্ট দিলাম। তাহলে দেখুন বাংলাদেশের একটি ইমেজ চলে এসেছে। তারপর যদি আমি আবারও আগের মতো এখানে ডাবল ক্লিক করি আবার ইমেজ আসবে, প্রম ফাইলে যাই, আমরা এখান থেকে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দিলাম। তারপরে আমরা সেমভাবে সৌদি আরবিয়ার ইমেজটি আমরা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে দেখুন আমি স্মার্ট আর্টের মাধ্যমে অনেক সুন্দর করে একটি ডিজাইন করতে পারলাম। তারপর আমরা যখন এটার উপরে ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো একটি ডিজাইন ট্যাব এবং একটি ফরম্যাট ট্যাব। তো আমরা যখন এই ডিজাইন ট্যাবে যাব এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমরা যদি এখানে চেঞ্জ কালার যাই আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের যে কালারগুলো পছন্দ আমরা সেই কালার দেবো। দেখুন এটা যদি আমি দিই কালার চেঞ্জ হচ্ছে, এটা দিলে আবার চেঞ্জ হবে। এভাবে আপনি আপনার পছন্দ মতো কালারগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে আসি স্মার্ট আর্ট স্টাইলে গেলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আরও যদি আমরা এখানে ক্লিক করি এগুলো আমরা দেখতে পারবো, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। কিংবা আমরা যদি নিচে এখানে ক্লিক করি এখানে আরও বিভিন্ন ধরনের আমরা ডিজাইনগুলো আমরা পাবো। তো যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা এখান থেকে দিয়ে চেক করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন লেআউটস, লেআউটসে গেলে আপনি এগুলোর ডিজাইন আরও আপনি চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আপনি যদি এখানে ক্লিক করেন এখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আপনি দেখতে পারবেন। তো যেটা আপনার পছন্দ আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন। তাহলে আপনি আপনার পছন্দ মতো এগুলো আপনি দেখবেন। তারপর আপনি একবারে প্রথমে দেখতে পারবেন ক্রিয়েট গ্রাফিক। তো আপনি এখানে গিয়ে আরও বিভিন্ন ধরনের অ্যাড করতে পারবেন। মনে করুন আমরা এই ইন্ডিয়ার পরে আমরা একটি নতুন আরও একটি আমরা কান্ট্রি অ্যাড করব। তো এই জন্য আপনি এখানে ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে আপনি অ্যাড শেপে ক্লিক করবেন। তাহলে দেখুন এখানে আরও একটি নতুন অ্যাড হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে আবার আগের মতো আমরা এখানে ছবি দিব। তো সেম আপনি যদি এখানে ইমেজে ক্লিক করেন আপনি আপনার কম্পিউটার থেকে দিতে পারবেন কিংবা আপনি চাইলে এখান থেকে আপনি অনলাইন থেকেও দিতে পারবেন। অনলাইনে আপনি এভাবে যা দিতে চান এখানে লিখে আপনি সার্চ বারে ক্লিক করবেন। তাহলে দেখুন মালয়েশিয়ার ফ্ল্যাগ চলে এসেছে। আমরা যদি এখানে সিলেক্ট করে ইনসার্ট দিই তাহলে দেখুন মালয়েশিয়ার ফ্ল্যাগটি এখানে চলে এসেছে।
তারপর আমরা এখানে মালয়েশিয়া নামটি অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা আগের মতোই এখানে টেক্সট প্যানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিখলাম, তাহলে দেখুন আমরা অনেক সুন্দর করে একটি স্মার্ট আর্ট তৈরি করতে পারলাম। তো এখন আমি আপনাদেরকে আরেকটি অন্যরকম স্মার্ট আর্ট দেখাবো। তো এই জন্য আমি এটা এগুলো সিলেক্ট করে এগুলো সবগুলো আমি ডিলিট করে দিলাম। তাহলে এখন আমি আপনাকে আরেকটি অন্যরকম স্মার্ট আর্ট দেখাবো। তো এই জন্য আমি আগের মতো ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে আমি এখান থেকে স্মার্ট আর্টে গেলাম। ওখানে গিয়ে আমি এখান থেকে লিস্ট, প্রসেস, সাইকেল এগুলোতে না গিয়ে আমি এটাতে গেলাম। এটাতে গিয়ে আমি প্রথমটাতে এখানে সিলেক্ট করে আমি ওকে দিলাম। তাহলে দেখুন আমাদের এরকম একটি স্মার্ট আর্ট চলে এসেছে। তো এখন আমরা চাই এই প্রথমটি আমরা রাখবো না। তো এই জন্য আমরা টেক্সট প্যানে যাব, গিয়ে এখানে এই টেক্সটের উপর আমরা ক্লিক করব। তারপর আমরা যদি কিবোর্ডে ডিলিট প্রেস করি তাহলে দেখুন এটা ডিলিট হয়ে গিয়েছে। তারপর আমরা যদি প্রথমটাতে এখন লিখি কান্ট্রি অ্যান্ড সিটিসটা লিখলাম আমরা। তো এখন যদি এটাকে আমরা ছোট বড় করতে চাই এটার উপর আমরা ক্লিক করব, তাহলে এরকম বিভিন্ন পয়েন্টারগুলো আসবে, এগুলোতে আমরা এখানে ক্লিক করে ছোট বড় এভাবে আমরা করতে পারবো। তারপরে মনে করুন আমি এখানে বিভিন্ন কান্ট্রির নেমগুলো লিখব। তো এই কান্ট্রির নামগুলো লেখার পর তো এখন যদি আমরা চাই আমরা বাংলাদেশের আন্ডারে আরও দুইটা আমরা নাম লিখব, অর্থাৎ আমরা দুইটা সিটির নাম লিখব। তো এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ডিজাইনে যাব। ডিজাইনে গেলে আমরা এখানে দেখতে পারবো অ্যাড শেপ। আমরা যদি অ্যাড শেপে ক্লিক করি তাহলে সরাসরি দেখুন নিচে একটি শেপ চলে এসেছে। তো আপনি যদি অ্যাড শেপে যান এখানে একটি অ্যারো সাইন দেখতে পারবেন। তো আপনি যদি অ্যারো সাইনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন অ্যাড শেপ আফটার, অর্থাৎ আপনি কি আগে করবেন না পরে করবেন, নাকি উপরে অ্যাড করবেন না নিচে অ্যাড করবেন, নাকি অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিবেন। তো আমরা যদি আফটার দিই তাহলে দেখুন এটার পরে একটি অ্যাড হচ্ছে, অর্থাৎ আমরা আরও একটি কান্ট্রি আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা পরে না করে আমরা নিচে করব। তো এই জন্য আমরা অ্যাড শেপে গিয়ে বিলো দিলাম, তাহলে নিচে চলে আসবে। নিচে আমরা লিখলাম ঢাকা। তারপর আমরা আরও একটি চাই নিচে। তো এই জন্য অ্যাড শেপে গিয়ে আমরা এখানে যদি বিলো দিই এটার নিচে আমরা আরও একটি অ্যাড করতে পারবো। কিংবা আমরা যদি আমরা অ্যাড শেপে গিয়ে আমরা টেক্সট প্যানে গিয়ে ঢাকার এখানে আমরা একটি এন্টার দিই তাহলে দেখুন এটার নিচে আরও একটি হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে দিলাম চট্টগ্রাম। সেমভাবে আমরা যদি ইন্ডিয়াতে দুইটি আমরা সিটিজ অ্যাড করতে চাই আমরা ইন্ডিয়ার উপর এখানে ক্লিক করব, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন এখানে আসবে সৌদি আরবেতে অ্যাড করলে সৌদি আরবের এখানে ক্লিক করবেন এগুলো আসবে। মনে করুন আমরা ইন্ডিয়ার এখানে গেলাম, গিয়ে আমি যদি এখানে অ্যাড শেপ দিই তাহলে দেখুন নিচে একটি সিটি চলে এসেছে। তারপর যদি আমি আরও একটি অ্যাড করতে চাই আমি এখানে এন্টার দিব, দিয়ে আমরা এটাও নাম লিখে দিলাম। তারপর যদি আমরা এটাকে চাই আমরা এটাকে এভাবে টেনে ছোট বড় আমরা এভাবে করতে পারবো। তাহলে সেমভাবে আমরা এটাতে গিয়ে আমরা অ্যাড শেপে গিয়ে আমরা বিলোতে দিলাম। তাহলে দেখুন আমরা এগুলো এখান থেকে এভাবে অ্যাড করে নিলাম। তো নেয়ার পর আমরা আগের মতো এখানে চেঞ্জ কালার গিয়ে আমরা যে কোনো ধরনের আমরা কালারগুলো আমরা দিতে পারবো। তো মনে করুন আমি এখান থেকে এই কালারটি দিলাম। সেম এভাবে এখানে গিয়ে আমরা আরও বিভিন্ন ধরনের স্টাইলগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তারপর আপনি যদি এখানে লেআউটসে আসেন আরও বিভিন্ন ধরনের আপনি লেআউটসগুলো আপনি এখান থেকে করে দিতে পারবেন। দেখুন আপনি এখান থেকে অনেক সুন্দর সুন্দর আপনি লেআউট করতে পারবেন। এই যে দেখুন এই ডিজাইনটা দিছে আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমরা এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে। আবার সেম আপনি এখানে গিয়ে আপনি এরকম যেখানে আপনি ইমেজের সাইন দেখবেন ওখানে ক্লিক করে আপনি ওখান থেকে ইমেজগুলো আপনি দেখিয়ে দিতে পারবেন। তাহলে দেখুন আমরা এখান থেকে ইমেজগুলো দেখে দিতে পারলাম। তারপর আপনি এখানে গেলে আরও বিভিন্ন ধরনের আপনি স্টাইলগুলো আপনি দেখতে পারবেন, আপনার যেটা পছন্দ হয় কিংবা যেটা দরকার আপনি সেগুলো এখান থেকে ঠিক করে নেবেন। তাহলে এখন একটা জিনিস দেখুন, তোমার আমরা ইন্ডিয়ার পর একটি কান্ট্রি অ্যাড করবো, এই জন্য আমরা ইন্ডিয়ার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা অ্যাড শেপে যাব। শেপে গিয়ে আমরা কি ইন্ডিয়ার আগে অ্যাড করব নাকি পরে অ্যাড করব, নাকি উপরে অ্যাড করব নাকি নিচে অ্যাড করব, মনে করি আমরা ইন্ডিয়ার পাশে অ্যাড করব। তো এই জন্য আমরা আফটার দিলাম। তাহলে দেখুন পরে আর একটি অ্যাড হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি এখানে আরও একটি অ্যাড করলাম, মনে করি আমি এখানে মালয়েশিয়া অ্যাড করলাম।
এটার নিচে যদি আমরা সিটি অ্যাড করতে চাই সেটা আমরা করতে পারবো। তাহলে এখন একটা জিনিস দেখুন, আমরা যখন এই যে ইন্ডিয়া রেটের উপরে ক্লিক করব, এখন ক্লিক করার পরে এখানে দেখুন আছে প্রমোট ডিমোট রাইট টু লেফট। তা আমরা যদি প্রমোট দিই এই ইন্ডিয়াটা উপরে উঠে যাবে, তাহলে আমরা এখানে প্রমোট দিলাম ইন্ডিয়া উপরে উঠে গিয়েছে। আমরা যদি ডিমোট দিই এটা আবার নিচে নেমে যাবে। তাহলে দেখুন আমি যদি চাই এই ইন্ডিয়াটি প্রথমে আসবে, তাহলে আমরা ইন্ডিয়ার উপরে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে মুভ আপ দিব, তাহলে দেখুন এটা ইন্ডিয়া প্রথমে চলে এসেছে। তো আমি যদি মুভ ডাউন দিই তাহলে আবার এই পাশে চলে যাবে। তো সেমভাবে আমি যদি সৌদি আরবের উপরে ক্লিক করি, ক্লিক করে মুভ আপ দিই, তাহলে দেখুন এটা একটা সামনে চলে এসছে, আবার ক্লিক করলে আরও সামনে চলে আসবে। তো সেমভাবে আবার মুভ ডাউন দিলে এটা পিছনে সরে যাবে। সেমভাবে আমি যদি চাই এই চট্টগ্রামটাকে আমি সামনে আনবো, তাহলে আমরা চট্টগ্রামের উপরে ক্লিক করে মুভ আপ দিব, তাহলে দেখুন চট্টগ্রামটা সামনে চলে এসেছে। তো এইভাবে আপনার যদি কোনোটা প্রয়োজন আপনি মুভ আপ দিবেন, আপনি যদি প্রমোট দেন এটা কিন্তু উপরে উঠে যাবে। তো আপনি যেটার উপরে কাজ করবেন সেটার উপরে এভাবে সিলেক্ট করে এই কাজগুলো করবেন। তো আমরা যদি চাই একবারে প্রথমে চলে আসবে, মনে করেন আমরা সৌদি আরবের উপরে ক্লিক করে রাইট টু লেফট দিলাম, তাহলে দেখুন সবগুলো শাফলিং হয়ে গিয়েছে, অর্থাৎ সৌদি আরবিয়া একবারে শুরুতে চলে এসেছে। তাহলে আপনি এরকমভাবে এগুলো কাজগুলো আপনি করতে পারবেন। তারপরে এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাচ্ছি। তো আমি এটা এভাবে কিবোর্ডে ডিলিট প্রেস করে আমি এটা ডিলিট করে দিলাম। তো আবার আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি স্মার্ট আর্টে গেলাম, গিয়ে আমি এখান থেকে সাইকেলে গেলাম অর্থাৎ চক্রে। তো এখান থেকে গিয়ে মনে করেন আমি এটাতে গেলাম, এটাতে গিয়ে আমি ওকে দিলাম, তাহলে দেখুন একটা র্যাডিক্যাল সাইকেল চলে এসেছে। এখন আমরা টেক্সট প্যানে গেলাম, টেক্সট প্যানে গিয়ে আমরা এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া, তার আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিখলাম। তারপর আমরা সোশ্যাল মিডিয়াগুলো কী আছে, মনে করেন আমরা প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া হিসাবে ফেসবুক ইউজ করি, তো আমি চাইলে এখানে ফেসবুক আমি এখান থেকে লিখে দিতে পারবো। তারপর আমরা কী ইউজ করি, মনে করেন আমরা ইউটিউব ইউজ করি, তো আমরা এখানে দিলাম ইউটিউব দিলাম, পরেরটাতে আমরা দিলাম টুইটার, পরেরটা আমরা দিলাম ইনস্টাগ্রাম, মনে করেন আমরা এখানে এরকম এগুলো দিলাম। তারপরে দিয়ে আমরা এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের মনের মতো এখান থেকে আমরা কালারগুলো দিব। তারপর আমরা আবার এখানে এসে আমরা এগুলো ডিজাইনগুলো আমরা চেঞ্জ করব। তারপর আপনি এখানে গুলো বিভিন্ন ধরনের আপনি ডিজাইন কিন্তু পাবেন। তারপর আপনি যদি এখানে আসেন আরও বিভিন্ন ধরনের আপনি 3D ডিজাইনগুলো আপনি পাবেন। তাহলে এখন যদি চাই আমরা এখানে আমরা না লিখে আমরা ইমেজ দিব, এখানে কিন্তু ইমেজের অপশনগুলো নেই। তাহলে দেখুন এখন কিন্তু আমি এখানে ফেসবুক নামটি লিখে দিলাম, এখন আমি ফেসবুক না দিয়ে এখানে কিন্তু একটি ফেসবুকের লোগো কিংবা ইমেজ দিতে পারি। কিন্তু আপনি এখানে খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু লোগো বা ইমেজ দেওয়ার অপশনটি নেই। তো এই জন্য আমরা যদি এটা দিতে চাই আমরা এখানে ক্লিক করব, তো আমরা এটার উপরে ক্লিক করে আমরা যদি ফরম্যাটে যাই কিংবা ডাবল ক্লিক করি এখানে দেখতে পারবো শেপ ফিল। তো শেপ ফিলে গেলে আমরা এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে যাব পিকচার। তো পিকচারে গিয়ে আমরা আগের মতোই হয় কম্পিউটার থেকে দিব না ইন্টারনেট থেকে দিব। তো আমরা কম্পিউটার থেকে গিয়ে এখানে আমরা ফেসবুকের লোগোটি আমরা ইনসার্ট করে দিলাম, তাহলে দেখুন এখানে ফেসবুকের লোগোটি চলে এসছে, কিন্তু লেখার কারণে খারাপ দেখা যাচ্ছে। এই জন্য আমরা আগে লেখাটি আমরা রিমুভ করে দিব। এই জন্য আমরা টেক্সট প্যানে গিয়ে আমরা এখানে, তাহলে দেখুন আমরা এভাবে সবগুলো লেখা রিমুভ করে দেব কিংবা আমরা এখানে লিখব না। তো এখন আমি এটাতে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আমি পিকচারে গিয়ে এখান থেকে লোগোটি দিয়ে দিলাম। তারপরে সেম আমরা এখানে আরও একটি আমরা লোগো দিব, আগের মতো আমরা এখান থেকে টুইটারে আমরা দিলাম, তাহলে আমরা আগের মতো এখানে গিয়ে শেপ ফিলে গিয়ে আমরা পিকচারে গিয়ে মনে আমরা নেট থেকে দিলাম, ইউটিউব লোগো লিখে আমরা সার্চ দিলাম, তাহলে এটা আসলে আমরা ইনসার্ট দিলাম। তাহলে দেখুন কত সুন্দর আমাদের একটি ডিজাইন হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা চাই আমরা আরও একটি আমরা অ্যাড করব, তো আমরা এই টুইটারের পর একটি পিন্টারেস্টে অ্যাড করব। তো আমরা টুইটারের উপরে ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি আমরা আগের মতো এই ডিজাইনে গিয়ে আমরা টেক্সট প্যানে গিয়ে আমরা যদি এটার পর একটা ক্লিক করি, তাহলে দেখুন আরও একটি নতুনভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। কিংবা আমরা এটার উপরে সিলেক্ট করে অ্যাড শেপে যাব, শেপে যাওয়ার পর আমরা কি উপরে দিব, এটার উপরে অ্যাড করব নাকি নিচে অ্যাড করব, মনে করেন আমরা নিচে অ্যাড করব, তাহলে দেখুন নিচে আরও একটি লোগো চলে এসছে। তো এখন আমরা আগের মতোই ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আরও একটি আমরা দিলাম।
মনে করলাম এখান থেকে টিকটক রাউন্ড লোগো নামে আরো একটি লোগো অ্যাড করলাম। তো এইভাবে আপনি আপনার যতগুলো ইচ্ছা, মনে করলাম আমি এখানে ইনস্টাগ্রামের পরে একটি অ্যাড করব, পিন্টারেস্টে আমরা এখান থেকে একটি রাউন্ড লোগো দিয়ে দিলাম, তাহলে দেখুন আমাদের অনেক সুন্দর একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো হয়ে গিয়েছে। এখন যদি আপনি এখান থেকে কোনোটা ডিলিট করতে চান, সাপোজ আমি পিন্টারেস্টটা ডিলিট করব, তাহলে আমি এখানে গেলাম ডিজাইনে গিয়ে টেক্সট প্যানে গিয়ে আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে দেখুন এটা ডিলিট হয়ে গিয়েছে। তাহলে এগুলোকে আপনি আরও সুন্দরভাবে সাজাতে পারবেন, এখানে ক্লিক করে আপনি, এখানে ক্লিক করে আপনি থ্রি ডিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার যেরকম মন চায় আপনি এগুলোকে সেভাবে সাজাবেন। কিংবা আপনি যদি এখানে ফরম্যাটে যান, এখানে আর বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আপনি দেখতে পারবেন। এগুলোর কাজ কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। তো যাই হোক, আপনি এখান থেকে এগুলো অনেক সুন্দর করে এভাবে আপনি সাজাতে পারবেন। এইভাবে যদি আমি আপনাদেরকে দেখাই, ঘন্টার পর ঘন্টা দেখাতে পারবো, কিন্তু দেখিয়ে লাভ নেই, আপনি এগুলো নিজে ট্রাই করবেন। আমি একবার দেখালাম, আপনি আরও 10 বার দেখবেন, যতগুলো এখানে অপশন আছে এগুলোতে আপনি সিলেক্ট করে করে বিভিন্নগুলো ট্রাই করবেন। আর আমি আপনাদেরকে আগে ফরম্যাটের অপশনগুলো কিন্তু দেখিয়েছি। তাহলে এভাবে আপনি স্মার্ট আর্ট দিয়ে অনেক সুন্দর করে আপনি গ্রাফিক্যাল ডিজাইনগুলো কিংবা গ্রাফগুলো কিংবা চার্টগুলো আপনি এভাবে করতে পারবেন। তাহলে এখন আমরা দেখব ইনসার্টের চার্ট অপশনটি। তো আমরা চার্টের জন্য আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা বিভিন্ন ধরনের এখানে চার্ট দেখতে পারবো, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া, কিংবা আপনার যদি স্টকের চার্ট দরকার হয়, স্টক, সারফেস, রাডার, ট্রি ম্যাপ, আপনার যেই ধরনের পছন্দ কিংবা দরকার আপনি সেগুলো নেবেন। মনে করুন আমি প্রথমটাতে কলামে ক্লিক করলাম, তাহলে দেখুন অনেক সুন্দর একটি কলাম এখানে চলে এসেছে। এখন আমি যদি এখানে ওকে দিই, তাহলে দেখুন আমার এখানে একটি চার্ট চলে এসেছে, সেই সাথে এখানে একটি এক্সেলের এখানে অপশন চলে এসেছে। তাহলে আমি এটাকে একটু ছোট করে নিলাম। তো প্রথমে আপনি এখানে দেখতে পারবেন এখানে তিনটা কালার আছে, তো আপনি এই চার্ট থেকে এগুলো অ্যাড করে নেবেন। তো প্রথমে আসে মনে করেন এখানে সিরিজ আছে, এগুলো আপনি আপনার মতো, এখানে একটি ডেমো দেওয়া থাকবে, আপনি আপনার মতো করে নেবেন। মনে করেন আপনি এখানে একটি সেলস রিপোর্টটা আপনি দেখবেন, তো এই জন্য আমরা চার্টে এখানে টাইটেলে ক্লিক করে আমরা এখানে লিখলাম সেল রিপোর্ট। কিংবা আপনি চাইলে এখানে স্টক রিপোর্ট লিখতে পারেন, অর্থাৎ আপনার কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে আছে কিংবা কতগুলো সেল করেছেন। তা আমি এখানে সেল রিপোর্ট লিখলাম। তারপর আমি এখানে এই যে আপনি সিরিজ দেখতেছেন, এখানে আমি দিলাম ম্যাঙ্গো, তো পরেরটাতে আমি দিলাম আপেল, তারপরে অরেঞ্জ। তাহলে ক্যাটাগরি আমি এখানে দিলাম, মনে করেন এটা আমি সব দিলাম ঢাকা, DHK ঢাকা দিলাম, তারপরে সব দিলাম কলকাতা, তারপরে সব দিলাম আমি বর্ধমান, তারপরে দিলাম সব চট্টগ্রাম, তো মনে করেন এই সবগুলো দিলাম। তাহলে মনে করেন আমার এই সব ঢাকাতে আমার ম্যাঙ্গো কতগুলো আছে, মনে করুন সব ঢাকাতে আমার ম্যাঙ্গো আছে 50 কেজ, তারপরে আপেল আছে মনে করুন 45, অরেঞ্জ আছে 30, সেম কলকাতাতে আমার ম্যাঙ্গো সব এখানে আছে 56 কেজ, এখানে 20। তাহলে দেখুন এভাবে আমি আমার এখানে সব DHK-তে যে আমি ম্যাঙ্গো, অরেঞ্জ এগুলো যেগুলো আছে এগুলো আমি দেখতে পারলাম। এখন যদি আমি এখানে কেটে দিই, তাহলে দেখুন আমার অনেক সুন্দর একটি সেলস রিপোর্ট চলে এসেছে। তো এখন আমরা আগের মতো আমরা এখানে ডিজাইনে গিয়ে আমরা এটার ডিজাইনগুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারবো, আপনার যেই ডিজাইনগুলো পছন্দ আপনি সেই ডিজাইনটা এখান থেকে দিবেন। তারপর দেওয়ার পর আপনি যদি এখানে প্লাস সাইনে ক্লিক করেন, এখানে আপনি বিভিন্ন ধরনের ডাটা টেবিলগুলো আপনি দেখতে পারবেন, আরও ডিটেলস এখানে থাকবে। আপনি যদি ইরর বার দেন, ইরর বার আসবে, আপনি যদি এই অ্যাক্সিস টাইটেল দেন, টাইটেলটা আসবে। তো আপনি যেভাবে চান আপনি সেভাবে এগুলো তৈরি করতে পারবেন। তারপর আপনি যদি এখানে এই চার্ট স্টাইলে যান, তাহলে আরও বিভিন্ন ধরনের স্টাইলগুলো আপনি পাবেন, এখানে যেগুলো পাবেন এখানেও সেগুলো পাবেন। তাহলে এগুলোকে যদি আপনি ফরম্যাটে যান, আরও সুন্দর করে আপনি এগুলো 3D ইফেক্ট দিতে পারবেন। তাহলে এগুলোকে যদি আপনি আবার এডিট করতে চান, আপনি এখানে এডিট ডাটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আবার এখানে অ্যাড হয়ে গেছে। মনে করুন আমি এটা কলকাতাতে এটা 29 দিলাম, তাহলে দেখুন এটা কমে গিয়েছে। এভাবে আপনি এগুলো এডিট করবেন। কিংবা আপনি যদি এটার উপরে রাইট বাটন ক্লিক করে এডিট ডাটা দেন, তাও কিন্তু এই অপশনটি আসবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার একটি চার্ট তৈরি করতে পারেন।
তো এখন আমি আপনাদেরকে আরেকটি চার্ট তৈরি করে দেখাচ্ছি। তো মনে করেন আমরা আগের মতো ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমরা চার্টে গেলাম, চার্টে গিয়ে আমাদের যে ধরনের চার্ট প্রয়োজন হয় আমরা লাইন চার্টে গেলে লাইন চার্ট আসবে, পাইতে গেলে আমরা পাই চার্টগুলো পাবো। তো পাইতে গিয়ে আমি এখানে ওকে দিলাম, তাহলে সেম আগের মতোই তৈরি হয়ে গিয়েছে। আমাদের সেলস রিপোর্ট না দিয়ে আমরা এখানে দিলাম স্টক, স্টক রিপোর্ট দিলাম, মনে করেন আমরা এখানে দিলাম বুক, পেন, আমরা এখানে দিলাম ক্যালকুলেটার, তো মনে করেন এগুলো আমরা দিলাম। তারপর আমাদের কতগুলো স্টক আছে, মনে করেন বুক আছে আমাদের 520টা, পেন আছে 860, ক্যালকুলেটার আছে 365, স্টেপলার আছে 130। তাহলে দেখুন আমরা যদি এখানে এভাবে আসি তাহলে আমরা এগুলো দেখতে পারবো, আমাদের বুক কতগুলো আছে, পেন কতগুলো আছে। তো এগুলো আপনি এখান থেকে এভাবে আপনি দেখতে পারবেন। তো আগের মতো আপনি ফর্মের ডিজাইনে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আপনি দিতে পারবেন, এরকম আপনি এখানে ডিজাইনগুলো আপনি দেখতে পারবেন। কালার গেলে আপনি এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যেরকম পছন্দের কালার হয় আপনি এখান থেকে সেগুলো দিবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে আপনি চেঞ্জ টাইপ দেন, চেঞ্জ টাইপে গেলে আবার এগুলোতে গেলে আপনি মনে করেন আমি কলাম দেব, তো এই জিনিসটা এসে আমি এখানে কলামে গিয়ে আমরা যদি ওকে দিই তাহলে দেখুন এই জিনিসটা কলমের মতো হয়ে গিয়েছে। তো আমরা যদি চেঞ্জ টাইপে গিয়ে আমরা এখান থেকে লাইন দিই, এই লাইন দিয়ে আমরা ওকে দিলাম, তাহলে দেখুন এটা আমাদের লাইন হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার যেরকম পছন্দ হয় ওইভাবে আপনি এগুলো দিয়ে দিতে পারেন, এই যে এরকম দিলে এরকম হবে, তারপর এখান থেকে এগুলো চেঞ্জ করবেন। তো আসলে এগুলো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিব, আপনার বাকিগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা যত প্র্যাকটিস করবেন আপনারা ততই শিখতে পারবেন, আর যদি আপনি প্র্যাকটিস না করেন তেমন শিখতে পারবেন না। তো এগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনি গ্রুপে পোস্ট করে দেখাতে পারেন, তাহলে আপনি এডিট ডাটাতে গিয়ে আবারও আপনি এডিট করতে পারবেন। তাহলে এভাবে আপনি চার্টের কাজগুলো করবেন। তাহলে এই ছিল আজকে আমাদের ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপের শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট অপশনটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো আজকের পাওয়ার পয়েন্টের পার্ট 7 ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও দেখার জন্য, এবং এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে আপনার অন্যান্য ফ্রেন্ডদেরও জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।